করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে প্রাণ চাঞ্চল্য ফিরলেও এখনও ঘুরে দাঁড়াতে পারেনি চীনের অর্থনীতি। গেল জুনে দেশটির বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 5.3%। শুধুমাত্র শহরাঞ্চলের যুবকদের মধ্যে বেকারত্বের হার ছাড়িয়েছে 20%। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সাময়িকভাবে মাসিক বেকারত্বের প্রতিবেদন প্রকাশ বন্ধের ঘোষণা দিয়েছে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো। তবে এ সময়ে বেকারদের জন্য রাইড শেয়ারিং ট্যাক্সি এনে দিচ্ছে কিছুটা স্বস্তির বার্তা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাইড শেয়ারিং ট্যাক্সির চাহিদা। চাকরি সংকটের কারণে অনেকেই ঝুঁকছেন এই খাতে। অন্যদিকে গাড়ির সংখ্যা বাড়ায় নিয়মিত ট্যাক্সি চালকদের আয় নেমেছে অর্ধেকে। আয়ের ঘাটতি মেটাতে যাত্রীর আশায় দ্বিগুণ সময় রাস্তায় থাকতে হচ্ছে তাদের। বর্তমানে চীনে নিবন্ধিত ট্যাক্সি চালকের সংখ্যা প্রায় 60 লাখ, যার মধ্যে 40 লাখের বেশি চালক দেশটিতে সেবা দিচ্ছেন 300 বেশি রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে। বিপুল সংখ্যক ট্যাক্সি সার্ভিসের কারণে সাংহাইয়ের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে চালকদের আয় নেমে এসেছে দৈনিক $45 থেকে $55। 8 ঘন্টা কাজ করলেও দৈনিক ট্রিপ পাচ্ছেন 10টি রকম। চালকদের আয় নিশ্চিত করতে নতুন রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের নিবন্ধন স্থগিত করেছে চীনা সরকার। তবুও বছর ব্যবধানে এই খাতে চালক সংখ্যা বেড়েছে 7%। বিশ্লেষকরা বলছেন চাকরির বাজার ছোট হওয়ার কারণে অনেকেই বেছে নিচ্ছেন রাইড শেয়ারিংকে। এতে বিপুল সংখ্যক অদক্ষ শ্রমিকের চাপ পড়ছে এই খাতে। তবে তুলনামূলক কম অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হওয়ায় অনেকের অর্থ উপার্জনের অন্যতম পথ হয়ে দাঁড়াচ্ছে ট্যাক্সি চালানো। চলতি বছরের মধ্যে চীনের রাইড শেয়ারিং খাতের বাজার 20% বেড়ে $6,200 কোটি পৌঁছানোর বিষয়ে আশাবাদী দেশটির সরকার। নাফি আরমান মনন, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।